কালেক্টর নতুন দিন, কালকে উগাদি ছুটির দিন। তো আমি ভাবলাম আমরা দুজনে ভেবেছি কালকে কিছু ইন্টারেস্টিং করব। তো আজকে আমার সেকেন্ড ক্লাসের আগে আমরা একটু টাইম পেয়েছি, আমি আর দিদি দুজনে ডিসাইড করলাম যে আজকে একটু কোকোনাট মিল্ক দিয়ে হেয়ার স্পা করি। মানে তোমরা জানো না, কোকোনাট মিল্ক ইজ ভেরি গুড ফর হেয়ার, মানে চুলের জন্য সত্যি খুব ভালো। আর যাদের ধরো আমাদের আমার মতো চুল যেরকম স্ক্যাল্পটা অয়েলি অ্যান্ড এই দিকটা নিচের দিকটা ড্রাই, তো অবশ্যই ট্রাই করতে পারো, ট্রাই করে দেখতেই পারো, স্যুট না হলে তো প্রথম অ্যাপ্লিকেশনেই বুঝে যাবে। তো আমি আর দিদি আজকে শুরু করব হেয়ার স্পা উইথ ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট। চলো শুরু, চলে এসেছি আমরা হেয়ার স্পা করতে। ওই যে বসে আছে আমার জামাই বাবু, ছোট্ট ছোট্ট করে কি দিচ্ছে দিদি কমেন্ট, একটা একটা করে পুটুক পুটুক কমেন্ট পাস করে দিচ্ছে। এই যো ওই যো, এই যে আমরা ঢেলে নিলাম একটা বাটিতে, এবার আমরা এটা লাগিয়ে দেবো মুন্ডুতে। আচ্ছা এইবার দেখাই দিদি ওর, মানে আমরা যে সকালবেলা কোকোনাট মিল্ক লাগিয়েছিলাম ওর চুলে, সাই দিদি চুলটা এরকম বেনি করে রেখেছে সো দ্যাট ওটা ন্যাচারালি কার্ল হয়ে যায়। খোল দিদি, মাঝে মাঝে সাউন্ড এফেক্টগুলো খুব কিউট, টুং টুং টং থুকুশ। তুই কি করছিস? হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে। এবার সাদা লাইটটা বন্ধ করে দাও, এন্ডস গুলো দে আর নট দ্যাট রাইট। আই লাইক দ্য ফি সফট, দ্যাটস হাউ দে দ্য বয়েজ ডু লাইক দিস এন্ড দেন জেল ইট, দ্যাট ইজ ওয়াই দে ডু লাইক দিস অল দ্য টাইম। আমারটাও দেখাই, আমারটাতে প্রচন্ড ড্রাই নিচটা, আর স্ক্যাল্পটা সবসময় অয়েলি, দেখতেই পাচ্ছ তোমরা। মাচ বেটার। এনে দিদি ধর আমারটা দেখাই, দাঁড়া দাঁড়া যা, আমি করলাম না, আবার করলি না, আবার আমার আমাকে পাগলামি করতে হবে। 1 2 3 ওহ ওটা একটা স্লো মোশন হয়েছে আমার সুন্দর চুল। আমার খুব অ্যাসিডিটি হয়েছে, আমি দিদিকে বলেছিলাম ওষুধ দিতে। এবার আমি পেঁয়াজ আর শসা নিতে গেছি, হঠাৎ দেখি দিদি আমার বলো এই রে মুখ খোল। আমি ভাবলাম হয়তো ফিশ ফ্রাই বানাচ্ছে, হয়ে গেছে, আমাকে একটা দিতে এসছে। আর আমি মুখটা খুলে খেয়েছি, এবার চাবাতে যেই শুরু করেছি, তেতো একটা ওষুধ বলে কি যা, এবার ঝপাত করে জলটা খেয়ে নি, কি বাজে বলো, মুখটা মাইন্দা দিল বা। আপনি সাথে কি আছে কি আছে কে পেলে
वो दवाई खा रहा होगा कभी कभी होता है कि वो कॉलर एक बार उबे रह गया गले में रह गया हल्का सा तो उसका बहुत देर तक करवा बहुत करवा पानी से नहीं आता ऐसा गले में दीदी अखन बनाचे फिश फ्राई स्किन के जो कोर है ना वो तो सारा ही खराब हो गया हां सॉफ्ट हो गया क्या के बाद फिर वो कॉर्नेटो वो पीला जाता है ना कंटिन्यू ए फिश फ्राइटा जस्ट टू गुड है से दिन को बनिए 70% तो आमी ही खेये निये छी माँ घर पे नहीं है वो पता नहीं कौन है इटा टू चम्मच चालेर गुड़ो ओके की दिली अरे ये लोग यहाँ पे हैं बड़ा हाथी या छोटा हाथी क्या है अभी मैं वॉइस कट करेंगे कैसे करेंगे कट क्यों करना है तो ऐसे बड़ा हाथी छोटा हाथी म्यूट करके एडिट कर देना है वैसे हम लोग तो हाथी के पूछ का कीड़ा था अभी प्रमोशन हो गया रे तो समझा कर आधा चम्मच बेकिंग पाउडर ओके तच्छे नून किन्तु पे अच्छा मार तारा अभी तच्छे हिंग गोलमोरीचे गुड़ो ये मैं शक शुक्के मिशी है चालेर गुड़ से देखिए कि मिक्स कर ले शेटा चालेर गुड़ो दो चम्मच इटर आधा कप ये तो होच्छे 2/3 cup এইটা আধা কাপ কর্নফ্লাওয়ার আর 1 cup ভরে ময়দা ওকে এবার আমি মেশাবো জল শসা আর লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছিলাম লঙ্কাতে নেই ডান্ডি ভরে আছে যাই হোক তারপরে ওটাকে 1 tablespoon ভিনেগার দিয়ে 1 minute মাইক্রোওয়েভে রেখেছিলাম তারপর মেয়োনিজ দিয়ে সেটাকে মিক্স করা হয় ওই হয়ে গেছে টার্টার সস এই যে দিদির মাইয়া এই যে দিদি চলছে ওদের পার্টি ফ্রেঞ্চ ফ্রাই পার্টি ওরা কিন্তু আমাকে বাদ দিয়ে দিয়েছে তোমরা যদি আমার কান্না শুনতে পাও হাসছিস হচ্ছে আমাদের পার্টি এই যে এখানে ও খাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস আর আমি খাচ্ছি ফিশ ফ্রাই দিস ইজ ডিফারেন্ট কাইন্ড অফ ফিশ ফ্রাই আর টার্টার সস আমি ওখানে একটু খাবো এখানে একটু খাবো সব খেয়ে নেবো সব
দিদি এখন তোমাদেরকে দেখাতে চলেছে একটা নতুন রেসিপি। দিস ইজ ফিশ টাকো, তাই তো? আচ্ছা, ওখানে যাচ্ছে টার্টার সস, নর্মাল রুটি। হ্যাঁ, যদি খেতে ইচ্ছে না করে তো একটু ফেসলিফট। পজ, ব্রেক থিং, হোয়াট এক্সপ্লোশন, তাশু মাই বটল লিট। যাই হোক, তোমরা দেখে নাও ফিশ টাকো, তারপরে ওই ডিজাস্টার ম্যানেজমেন্ট আমরা করছি। আগে তো ওইটার পিঠটা ভাঙবো আজকে, আজকে তোর পিঠটা ভাঙবে, দেখে নাও। এটা যে ফিশ ফ্রাই গুলো আমরা বানালাম, হ্যাঁ ঠিক আছে, এটা সফট ট্যাকো। ট্যাকো দু রকমের হয়, তো একটা ক্রাঞ্চি ট্যাকো, একটা হচ্ছে সফট ট্যাকো। দিস ইজ সফট ট্যাকো। এরপর আমরা দেব, আহা, সে ছোটবেলায় জগবন্ধুতে দাঁড়িয়ে এগ রোল বানানো দেখতাম না, আমার সেটা মনে পড়ছে। এবার কিছু ধনে পাতা, ধনে পাতা, একটু লেবুর রস, তার উপরে আমি খুলে দেব। হ্যাঁ খোল, তুমি একটা পাচ্ছি না। আচ্ছা আমি খুলছি, আমি খুলছি, দে দে। বাবা কত রকম কায়দা করে দিদি সসের বটল খুলছে, দেখো। এই যে ও, এই না হলো দিদি আর তার ইনোভেটিভ খাওয়া দাওয়া। ও সফট, বা এটা কামড়ে দেখো, ক্রাঞ্চি একটা আওয়াজ আসবে। এবার ওটার ওটার অবস্থা করতে হবে। এটা চিন্তার কিছু নেই, আমার বেডশিটের নিচে ইজি ড্রাই ম্যাট্রেস কভার রাখা পরানো আছে ম্যাট্রেসে, তো যতই জল ফেলো কিছুই হবে না, ফ্যানের মধ্যে শুকিয়ে যাবে গরমকাল, নো টেনশন, ম্যাট্রেসে এক ফোঁটা জল লাগবে না। তাই আমি ভাবছি তুই কেন লাফালাফি করছিস না, এই জিনিস এই জিনিসগুলো যখন আমি ছোটবেলা করতাম আমার তো পিঠে আর কিছু রাখতিস না। দেখ আর দেখে কি করবো, ছোটবেলায় তো আর ছিল না, ছোটবেলায় তো খুব খেয়েছি আমি। এই তো ইজি ড্রাই ম্যাট্রেস কভার। আচ্ছা কোথেকে অর্ডার করেছিস সেটাও বলো। অ্যামাজন থেকে। কি বলতে হয়, আমি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিদি দিয়ে দেবো। ঠিক আছে, এবার বাচ্চাদের ঘরে খুব দরকার, কারণ কিছু না কিছু পড়তেই থাকে, আমার একদম কোনো চিন্তা নেই। এরকম একটা দস্যি মেয়ে যার কাছে থাকে, পিঠ বাজি এখন পিঠ পিঠের ওপরে আদর খাচ্ছে। তুমি অত ভেবো না, তোমার অবস্থা আমি করছি, দাঁড়াও ব্যবস্থা। টুকু টুকু করে কি দেখছ, তুমি কি দেখছ? ব্যাং, কি বলছিস তুই আরেকবার বল না। আমার দিদি বলছে আমরা যে খাটের মধ্যে বসে খাচ্ছি তার কোনো বাজে ফল হবে না, তো বাজে ফল বলতে আমরা ছোটবেলায় যখন খাটের মধ্যে বসে খেতাম আর এদিক ওদিক ফেলতাম, তো মা আমাদেরকে ভয় দেখাতো রাত্রেবেলা দেড় সপে না, তাই তো? তুই সেই ফলের কথা বলছিস, তুই তো দেখবি বাবা, তুই রাত্রেবেলা ভূতের স্বপ্ন দেখছিস। আমি রাত্রেবেলা ভূত হয়ে ঘুরে বেড়াই অ্যাকচুয়ালি, কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা, মানে আমি প্রচুর রাত্রে ঘুম থেকে তরবড়িয়ে উঠে দেখছি দিদি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সব থেকে স্কেয়ারি হচ্ছে অন্ধকারের মধ্যে দিদির গোল মুন্ডু দেখা যাচ্ছে। আমি আমার ডাকব দিদি, ও বলবে হ্যাঁ কি, আমার ঘুম আসে না, কি যে করি আমি, তখন আমি কিছু খুঁজে পাই না করার জন্য, না এই ঘর থেকে ও রুম থেকে এরো, এই রুম থেকে ও রুম, আর সবাইকে ভয় পাইয়ে বেড়াস। ইয়েস, ভূতরি, যেই বাড়িতে এত বড় ভূতনি থাকে সেই বাড়িতে আরেকটা ভূত কি করে আসতে পারে, কমেন্ট বক্সে জানাও তোমরা। এই যে আরেকজন টাটার খেতে গিয়ে আটকে গেছে, সরি কি যেন টাটার না, কি যেন টাকো, ফিশ টাকো খেতে গিয়ে আটকে গিয়ে কুইং কুইং করছিল একটু আগে। আমার টাকোটা কিন্তু জবরদস্ত হয়েছে একদম, আর ভীষণ ক্রাঞ্চি, ভীষণই ক্রাঞ্চি। হলো শুতে যাই এবারে, চল ভীষণ ঘুম পেয়েছে।
বাজে এখন রাত্রি 1:30, আমরা দেখছিলাম এতক্ষণ 101 ডালমেশিয়ানস। আমার অ্যাকচুয়ালি উই আর বোথ অ্যাকচুয়ালি ডগ লাভার্স, তো কালকে দেখছিলাম আমরা কি মালদিয়ান নি, তাই তো? হ্যাঁ মালদিয়ান নি, বাট যেহেতু ওটার একটা স্যাড এন্ডিং তো আমি আর ওটার শেষ পর্যন্ত দেখিনি, বাট এই 101 ডালমেশিয়ানস প্রচণ্ড কিউট অ্যান্ড হ্যাপি এন্ডিং টু, তাই আমরা ভাবলাম চলো আজকে এটাই দেখা যাক। হ্যাপি এন্ডিং এর সাথে আমাদের আজকের ব্লগটা এখানেই এন্ড হচ্ছে, দেখা হবে আবার কাল সকালে। শুভরাত্রি সবাইকে, গুড নাইট, শুভরাত্রি।